হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আমার একটা নতুন দিক আমি নিজেই আবিষ্কার করছি, আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। তো আজকের আমার এই লুকটা পুরো সেই জন্যই ক্রিয়েট করা। যেটা আমি তোমাদের কাছে পরিবেশন করতে যাচ্ছি সেটা একটা কবিতা, আমি আবৃত্তির ছলে করতে চেষ্টা করছি। সেই কবিতাটা হলো বাংলাটা ঠিক আসে না, আর কবি হলেন শ্রদ্ধেয় ভবানীপ্রসাদ মজুমদার। আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলীক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চান বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল আর প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গৌরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি রে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই PNPC, এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশি কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা, বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলিকেটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। লেট হয়ে গেল জানি, তবে আমার খুব ইচ্ছে ছিল এই কবিতাটা আবৃত্তি করার, কারণ আমি এইসব এই সমস্ত গান আবৃত্তি কোনোদিনও প্রফেশনালি শিখিনি। শুনে ভালো লাগা, প্লিজ জানিও, কমেন্ট করো কেমন লাগলো। আমি প্রফেশনাল নই, আর সম্পূর্ণ লুকটা আজকে এই কবিতাটার জন্যই আমি সমর্পণ করলাম, ডেডিকেট করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এটা আমার ফার্স্ট অ্যাটেম্পট আবৃত্তি, সারা জীবনে, এই 33 বছর জীবনে এটা আমার ফার্স্ট অ্যাটেম্পট। তো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কাম্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।